দুদিন আগে শেষ হওয়া বিপিএল এর ফাইনালের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ড্রাফট থেকে যখন বামহাতি স্পিনার তাজুল ইসলামকে দলে নিয়েছিল ফরচুন বরিশাল, তখন অন্য একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়া দেখে হাসাহাসি করছিল। সেই তাইজুল টুর্নামেন্টটিতে পারফরমেন্স করে প্রায় সাড়ে চার বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন। কুড়ি ওভারের ফরম্যাটে দলে ফিরে দাবি জানাচ্ছেন একাদশে থাকার। When I picked him in the draft, there was one particular team who was laughing and I felt so bad যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে আমি পিক করেছি and one particular team was laughing because I picked him. সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি 32 বছর বয়সী তাইজুল। যে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, কিপটে বোলিং আর উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছেন ফিঙ্গার স্পিনাররাও কতটা কার্যকরী হতে পারেন। বিপিএল শেষে দম ফেলার সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের। আগামীকাল সোমবার থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ এটি। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা, আরেক বামহাতি স্পিনার নাসু মাহমেদের অফ ফর্মের কারণে বাদ পড়া, লঙ্কানদের বিপক্ষে বাড়তি দায়িত্ব থাকছে তাইজুলের কাঁধে। এই স্পিনার ছাড়াও স্কোয়াডে আছেন লেগ স্পিনার রিশাদ হুসাইন, অফ স্পিনার শেখ মাহিদি। তাই একাদশে জায়গা করার চ্যালেঞ্জটা থাকছে নাটোর থেকে বেড়ে ওঠা তাইজুলের জন্য। বিলাল হোসেন শিমুল, অলরাউন্ডার।